বিশেষ পরিস্থিতি মোকাবেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 30 মার্চ সোমবার দিনভর বান্দরবানের বেশ কয়েকটি স্থানে আলাদাভাবে এ কার্যক্রম চলে। বান্দরবান পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন সংগঠনের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর, পৌর মেয়র ইসলাম বেবি, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। করোনা ভাইরাস মোকাবেলায় বান্দরবানের জেলা উপজেলার 5,500 পরিবারের মাঝে 3,90,460 মেট্রিক টন চাল ও 7,25,000 নগদ টাকা বিতরণ করা হয়। বাংলা বায়ানো বান্দরবান।